হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে গত মে মাসে 5 তারিখের পর থেকে গতকাল রবিবার সর্বনিম্ন কমিউনিটি থেকে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিল। এটা একটি ভালো লক্ষণ আমরা মনে করি যে সিঙ্গাপুরে কমিউনিটিতে আক্রান্ত সংখ্যা কমে যাওয়া মানে সিঙ্গাপুরের যারা আছে, আমরা সিঙ্গাপুর প্রবাসীদের জন্য কত যে নিয়মকানুনগুলো আছে, কঠোর বিধিনিষেধগুলো আছে, সেগুলো সহজ করে দেওয়া হবে। এটা একটি ভালো লক্ষণ। তাছাড়া গতকাল যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন আনলিং। তিনি কীভাবে আক্রান্ত হয়েছে তা এখনও অজানা এবং বিস্তারিত জানানো হয়নি। 10 জন ছিল গতকালকে, তাছাড়া 10 জন ছিল বিদেশ ফেরত। এই 10 জনের ভিতরে 9 জন সিঙ্গাপুরে পৌঁছানোর পরে বিমানবন্দরে অ্যারাইভাল টেস্ট করেছিল, তখন পজিটিভ হয়েছিল। আর একজনকে স্টর্ম নোটিশ নেওয়া হয়েছিল, তখন সে পজিটিভ হয়েছিল। তাছাড়া গত 14 জুনের পর থেকে ডরমিটরি থেকে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হচ্ছে না। গতকালকেও ডরমিটরিতে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি। তাছাড়া কমিউনিটিতে সিঙ্গাপুরের কমিউনিটি থেকে আনলিং আক্রান্ত সংখ্যাও কমেছে। আনলিং আক্রান্ত সংখ্যা মানে কমে, পূর্বের সপ্তাহে ছিল 95 জন, তবে গত সপ্তাহে এটা 26 জন। কমিউনিটিতে আক্রান্ত সংখ্যা কমেছে অর্থাৎ লিঙ্কযুক্ত। গত সপ্তাহে লিঙ্কযুক্ত আক্রান্ত সংখ্যা কমিউনিটিতে 95 জন, কিন্তু পরের সপ্তাহে তাই এসে দাঁড়িয়েছে 26 জনে। তাছাড়া কমিউনিটিতে আনলিং আক্রান্তের সংখ্যা কমেছে। আনলিং আক্রান্ত ছিল এর আগে আর সপ্তাহে 17 জন, কিন্তু গত সপ্তাহে ছিল 1 জন 2 জন মাত্র। অর্থাৎ কমিউনিটিতে লিঙ্কযুক্ত এবং আনলিঙ্কযুক্ত আক্রান্তের সংখ্যাই দূরেই কমেছে। 103 জন এখন হাসপাতালে, করোনা আক্রান্ত 103 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং 10 জন ক্রিটিক্যাল মানে মারাত্মক অসুস্থ, বলা চলে যে সিরিয়াসলি অসুস্থ, তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে। তাছাড়া 2 জন ক্রিটিক্যাল অসুস্থ, তাদেরকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়েছে। 2 জন ক্রিটিক্যাল আর 2 জন হলো সিরিয়াস অসুস্থ, তাদেরকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত 28 দিনে 22 জনের অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন হয়েছিল। করোনা আক্রান্ত হয়েছিল তার মধ্যে 22 জনকে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল এবং 1 জনকে ভর্তি করা হয়েছিল আইসিইউতে, বা আইসিইউতে ভর্তি করা হয়েছিল। 22 জনকে হয় অক্সিজেন প্রয়োজন ছিল অথবা আইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়েছিল। তাদের মধ্যে কেউ পুরোপুরি ভ্যাকসিন নেননি, মানে পুরোপুরি 2 ডোজ, 1 ডোজ 2 ডোজ উপরেও ভ্যাকসিন নেননি। 19 জন তো ভ্যাকসিন নেয়নি, 1 ডোজ নেয়নি, 3 জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের 1 ডোজ করে নিয়েছিলেন। সিঙ্গাপুরের করোনা ভাইরাসের ভ্যাকসিনের আপডেট হলো যে গত শনিবার পর্যন্ত সিঙ্গাপুরে 5.7 মিলিয়ন করোনা ভাইরাসের ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে 2.1 মিলিয়ন লোককে করোনা ভাইরাসের ভ্যাকসিনের উভয় ডোজ দেওয়া হয়েছে। তারা অর্থাৎ তারা পুরোপুরি ভ্যাকসিনেটেড, তারা বুস্টার ভ্যাকসিন নিয়েছে। সরকার বলেছে, তার সিঙ্গাপুর সরকার বলেছে যে জুলাই মাসের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুরে বিধিনিষেধগুলো আরও সহজ করে দেওয়া হবে, কারণ সিঙ্গাপুরে কমিউনিটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং মোটামুটি বলা যায় ভালো পরিস্থিতির মধ্যে আছে। আমার মনে হয় সিঙ্গাপুর সারা বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায়। আমরা দেখেছি যে সেখানে যে যখনই সংক্রমণ দেখা দিয়েছে তখনই তারা কিন্তু নতুন নিয়মকানুন দিয়ে খুব সহজেই নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, যা একটি ভালো লক্ষণ। এখন সিঙ্গাপুরে করোনা ভাইরাসের পরিস্থিতি বলা যায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং সেখানে মানুষজন নিরাপদে আছেন। তাছাড়া গতকাল পর্যন্ত সিঙ্গাপুরে করোনা আক্রান্ত সংখ্যা ছিল 62,670 জন। তাছাড়া করোনা আক্রান্ত সিঙ্গাপুরে এ পর্যন্ত 36 জনের মতো মৃত্যু হয়েছে। এছাড়াও কিছু আপডেট, আবার কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।